বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, যারা এসএসসি এবং দাখিল লেভেলের স্টুডেন্ট, তাদের জন্য অন্যয় এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের দ্বিতীয় দিনে আমরা তোমাদের মাঝে আরও একটি অঙ্ক নিয়ে এসেছি। এটা তোমাদের বই পাঠ্য বইয়ের সাধারণ গণিতের অনুশীলনী 2.2 নম্বর অঙ্ক। অঙ্কটা হচ্ছে এস ইকুয়েল এক্স ওয়াই, দেন এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ এ, অর্থাৎ এক্সও এর উপাদান, ওয়াইও এর উপাদান, এবং এক্স ওয়াইয়ের একটা শর্ত দেওয়া রয়েছে এই অন্যতে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ওয়ান, যেখানে এর সেটের উপাদান হচ্ছে -3, -2, -1 এবং 0। তাহলে ডোম এস এবং রেঞ্জ এস নির্ণয় করতে হবে। ডোম এস এবং রেঞ্জ এস নির্ণয় করার আগে আমাদেরকে এস অন্যয়টা নির্ণয় করতে হবে। এস অন্যয়টা আমাদের এই শর্ত অনুযায়ী যদি আমরা পাই, দেওয়া আছে এস ইকুয়েল এক্স ওয়াই, দেন এক্স এলিমেন্ট অফ এ কমা এক্স ওয়াই এলিমেন্ট অফ বি, ওয়াই এলিমেন্ট অফ এ, এবং শর্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান, যেখানে এ সমান -3, -2, -1, 0। অর্থাৎ আমরা এই শর্ত অনুযায়ী পাই এস অন্বয়ের শর্ত অনুযায়ী এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান, অতএব এক্স ইকুয়াল ওয়ান প্লাস ওয়াই, অর্থাৎ এক্সের মানের সাথে এক্স এক্স সমান আমরা ওয়াইয়ের মান যখন বের করব তারই সাথে একটা ওয়ান যোগ করে দেব। আমরা যদি মানটা এইভাবে নির্ণয় করি, এখানে এক্স যেটা নির্ণয় করা হবে ওয়ানের সাথে যোগ করে, আর এখানে ওয়াই, এ সেটের সকল উপাদান যেহেতু ওয়াইয়ের উপাদান, ওয়াই যেহেতু এ সেটের উপাদান, তাহলে আমরা ওই অনুযায়ী উপাদানগুলো লিখে নেব -3, -2, -1, 0। এখানে একটা ঘর বেশি হয়েছে, লাগবে না। এই -3 আমরা এই সমীকরণে যদি বসাই, অর্থাৎ ওয়ান প্লাস ওয়াই আছে, এখানে -3 বসালে তাহলে বাদ যায় কী হবে, -2 হবে। আবার এই -2 যদি বসানো হয় হবে -1, -1 বসালে -1 এবং +1 মিলে 0। এবার যদি 0 বসাই, আমরা আবার বলতেছি ওয়ান প্লাস ওয়াই, এখানে ওয়াইয়ের মান -1 বসালে +1 এবং -1 মিলে +1, এবং এই 0 বসালে পরে আমরা শুধু +1 পাবো। এখানে 1 আবার এ সেটের উপাদানের ভিতরে নেই, তাহলে এস অন্যটা যখন আমরা লিখব তখন এস অন্যের শর্ত দেওয়া রয়েছে এক্সের মানও এ সেটের উপাদান হতে হবে, ওয়াইয়ের মানও এ সেটের উপাদান হতে হবে। যেহেতু এই উপাদান এই ওয়ান আমাদের নাই, তাহলে এই ক্রম জোরটা আমাদের এস অন্যয়ের ভেতরে আসবে না, এই তিনটে ক্রম জোর আসবে। অতএব এস অন্যয় হচ্ছে এস সমান আমরা তাহলে পাচ্ছি -2, 3, -1, -2,
টু জিরো মাইনাস ওয়ান। আমরা এই অনুশীলনী প্রথম অঙ্ক যখন করাছিলাম, এক নম্বর অঙ্কটাতে বলছিলাম বা লিখেছিলাম, এখানে আমরা লিখব না, সরাসরি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। প্রথম উপাদান দ্বারা গঠিত সেটকে বলা হয় ডম এবং দ্বিতীয় উপাদানগুলো, এখানে প্রথম উপাদান মাইনাস টু মাইনাস ওয়ান এবং জিরো, অতএব ডোম এস সমান হবে মাইনাস টু একটা, এই প্রথম উপাদানগুলো মাইনাস ওয়ান একটা, জিরো একটা। রেঞ্জ এস হবে দ্বিতীয় উপাদান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান, এই দুটাই অ্যান্সার। অ্যান্সার আলাদা আলাদা করে লিখতে পারো বা ব্র্যাকেট দিয়ে একসঙ্গে লিখতে পারো। ধন্যবাদ।